আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সাইদুল ইসলাম ভাই ওমান থেকে জানতেছেন যে একটি লোক অজু করে মসজিদের দিকে রওনা হইল বা মসজিদে যাতায়াত অবস্থায় যাওয়া অবস্থায় হিন্দু লোকের সাথে দেখা হলো, মুসাফা করলো, তাতে কি অজু নষ্ট হয়ে যাবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত ভাই, অজু নষ্ট হওয়ার মেইন কারণ হইল মা খরাজা মিনাস সাবিলাইন, যা বুখারীর রাওয়ায়েতে বর্ণিত আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় রচনা করছেন, মা খরাজা মিনাস সাবিলাইন, অর্থাৎ দুই রাস্তা দিয়ে মহিলা হোক পুরুষ হোক যা কিছু বাইর হবে, প্রস্রাবের রাস্তা, টয়লেটের রাস্তা, এটি হলো মেইন। তারপরে আরও কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে যেগুলিতে অজু চলে যায়। আর কেউ কোনো ব্যক্তির সাথে মুসাফা করলে বা কোনো ব্যক্তিকে দেখলে যে অজু চলে যাবে, সে সমস্ত অজু যাওয়ার কোনো এখানে কারণ নেই। হিন্দুর সাথে মুসাফা করলে যে অজু যাবে, এই সমস্ত কারণ তো এরকম কোনো কারণ শরীয়তে, ইসলামের শরীয়তে নাই। এখন এটা হইবে হিন্দু যদি তার সাথে পাশাপাশি করে, অথবা দুজনে কুস্তিগিরি শুরু হয়ে গেছে, কুস্তি শুরু হয়ে গেছে, তাতে কুস্তি করতে যায় হাওয়া বাইরে গেছে, সেটা আলাদা কথা। তো এটা হলো মানুষের হয়তো কোনো ধারণা থাকতে পারে বা কোনো মানুষের কোনো কোনো প্রচলিত থাকতে পারে, অথবা মানুষের মধ্যে এই ধারণাও থাকতে পারে যে হিন্দু মানুষ নাপাক, অমুসলিম, এর সাথে মুসাফা করলে মানে অজু চলে যাবে। এই সমস্ত কিছু না, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। হাজা ওয়াসাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।